সারা দিন হরি হরি ঘুমাইলে হইব নি, হ্যাঁ বাজার সাজাই কে করবো, খাইতে হইতো না রক্ত সব। একে তো দেরি করিলা, এর উপর বুঝি আবার বাজার না করি চলে যাও। ভাই আজকে একটু চাচাকে দিয়ে বাজার একটু করেন না, আমার খুব দেরি হয়ে যাচ্ছে, পরে বাস পাবো না। হ্যাঁ দিদি কিনলে বাজার করাইতাম, বাজার করার দায়িত্ব কি হ্যাঁ নি? এই মাসে বাজার করার দায়িত্ব কার? এই মাসে বাজার করার দায়িত্ব তোমার। হেললে প্রতি মাসে তোমার তখন 800 টাকা করে কম লই লই না? আচ্ছা একটা দিনের জন্যই তো বললাম। একদিনের জন্য কিনলে কি হবা, মানে একদিনের জন্য কিনলে কি হবা, একে তো সুবিধা লও এর উপরে বাকি রাখো। আচ্ছা ঠিক আছে দেন চাচি দেন। এ বারবার একই কথা আর করতে ভাল লাগে না, ধরো বাজারে যাও, ঠিক মতো বাজার করে আনবে, টমেটো আনবে বুঝিনি টমেটো। কি আশ্চর্য, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না? আমি তো সোজাই দাঁড়ায় আছি। না আপনি সোজা হয়ে দাঁড়িয়ে নেই। হ্যাঁ অবশ্যই আমি সোজা খাড়া আছি। না আপনি সোজা হয়ে দাঁড়িয়ে নেই। অবশ্যই আমি সোজা খাড়া আছি। বাসে উঠলে একটু একটু সমস্যা হবেই। আপনার যদি সমস্যা থাকে আপনি প্রাইভেট কারে যান। বাসে উঠেছে বলে কি আপনি ইচ্ছা করে ধাক্কা দিবেন? এই নেই, আপনি দেখছেন আমি ধাক্কা দিছি? হ্যাঁ আমি দেখেছি, আপনি অবশ্যই ধাক্কা দিয়েছেন, ইচ্ছা করে দিয়েছেন। আর আপনাদের মতন এই ধরনের ছেলেরা উঠে এই জন্য অসম্মান করার জন্য। আপনাদের মতো লোকেরা মানে কি? আপনাদের মতো লোক মানে আপনাদেরই মতো লোক। এই নেই এই শান্তি শান্তি। সুচিত্রা আর বিচিত্রা দুই বোন প্রতিদিন তারা বাসে করে যায়। তারপর তারপর আর কিছু নাই। আপনি ওনাকে সরি বলেন। কেন আমি ওনাকে সরি বলবো কেন? আরে ভাই ছোট্ট একটা শব্দ সরি বলেন না,
আপনার পাশে মা আছে, বোন আছে, ভাগ্নি আছে, তাদের কথা ভেবে বলে দেন, সমস্যা তো নাই। যদিও ভাই আমি কিছু করি নাই, সরি। বাহ, তালি। বলেছিলাম না এই ধরনের লোক আমার চেনা আছে। থ্যাংক ইউ। রিপোর্ট দেখে হাসছ? না স্যার, আমি এমনি হাসছিলাম। আমিও সেলস রিপোর্ট দেখে হাসছিলাম। এত খারাপ রিপোর্ট! বাহ, আপনাদের সবাই বেশ রেকর্ড করে ফেলেছে। সিট ডাউন। এতক্ষণ ধরে ইশারা করছিলাম আর তুই হেসেই যাচ্ছিলে, এখন সবাই তোর জন্য বকা খেলাম। সবাই বকা খেয়েছে সেলস রিপোর্ট খারাপের জন্য, আমার হাসির জন্য না। বসই অফিস আসছে কিসের জন্য? সেলসের যে বাজে অবস্থা, বসের বাপও চলে আসতে পারে। আমাদের সেলস কিভাবে বাড়ানো যাবে? জি স্যার, আমি হ্যাঁ আপনি, আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করেছি, আপনিও বলুন, নির্ভয়ে বলুন। বলো, এই সিচুয়েশনটা কিভাবে ডেভেলপ করা যায়? এটা তো ডেভেলপ করা যাবে না স্যার। স্যার, ডেভেলপ করা যাবে না, যাবে না স্যার। স্যার, আমি শিওর জানি না কিছু স্যার। এটা তুমি কি বলো? ওকে, কেন স্যার? আমাদের এই এরিয়াটা এমনিতে ছোট, তার মধ্যে অন্য ব্রাঞ্চের লোকজন এসে স্যার এখানে সেল করে যায় স্যার। এটা আমাদের সেলস ডিপার্টমেন্টের দুর্বলতা। তাহলে কি করবো আমি? কি অফিস বন্ধ করে দেব? না স্যার, স্যার জি না স্যার। না, ধরো ধরো চাকরি যদি না যায় তাহলে কি করবো? এটা বন্ধ করে দেব? জি না স্যার। জি স্যার, সরি স্যার। আইডিয়া তো চমৎকার, কিন্তু কোনো স্পন্সর না পেলে চেষ্টা করে দেখি। দেখো, চেষ্টা করি কি হয়। তাহলে শুরু করি। Mm-hmm.
তুই কি সারা জীবন মেয়েটাকে শুধু দেখেই যাবি? জানি না। জানি না মানে? মাত্র 500 টাকা বাঁচানোর জন্য প্রতিদিন মেসের বাজার করি, সিট ভাড়া কমানোর জন্য তোমার সাথে ডাবলিং করি, বিকেলে নাস্তা যাতে খাওয়া না লাগে সেজন্য একটু দেরিতে লাঞ্চ করি, সিএনজিতে চড়ি না, ফাস্টফুড খাই না, সিগারেট খাই না। মানে বোঝাটা কি খুব কঠিন? প্রেম ভালোবাসা আমার জন্য না চাচা, সচ্ছল মানুষের বিলাস আমার পোষায় না। তাহলে তুই রোজ রোজ মেয়েটাকে দেখার জন্য বাস স্টপে যাস কেন? ভালো লাগে, দেখতে ভালো লাগে, কেমন করে তাকায়, মনে মনে হাসে, কি জানি না কি ভাবে। বাস স্টপে ওর দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে বাসে ওঠা, তারপর নামা, আমার সারাদিনের সব থেকে ভালো সময়। শাই শাই করে চলে যায়, সারাদিনের শক্তি দিয়ে যায়। দেখ, আমার কাছে ব্যাপারটা এত কঠিন বলে মনে হচ্ছে না, শুধু তুই একটু সাহস করে বললেই কিন্তু হয়ে যায়। সাহস করার সাধ্য তো আমার নেই চাচা। সাহস যদি কোনোদিন কোনো একটা মিরাকল হয়, আমার মায়ামের প্রজেক্টটা লেগে যায়, দুরুম করে ওকে বলে দিব সেদিন। দেখো কি বলবি, একটা বাইক কিনবো, তারপর ওর সামনে গিয়ে থামবো, বলবো যে ওঠো আমার বাইকে ওঠো, আজ থেকে তোমার আর বাসে চড়া লাগবে না, এখন থেকে আমরা দুজন একসাথে ঘুরবো, একসাথে ফিরবো, একসাথে যাবো, রাজি? বাবা দারুণ রোমান্টিক। সরি সরি, একটু দেখেন তো। আরে তো
আপনাদের কারো চাকরি যাচ্ছে না। যদিও যথেষ্ট কারণ ছিল, তবুও মানবিক দিক বিবেচনা করে আপনাদের সবাইকে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ অফিসে ট্রান্সফার করা হচ্ছে। আগামী এক বছর আপনাদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। বছর শেষে যাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক হবে, কেবলমাত্র তারাই রিকনফার্মেশন পাবেন। আর আমাদের এই অ্যারেঞ্জমেন্টে যারা স্যাটিসফাইড হবেন না, ইউ ক্যান লিভ এনি টাইম। অ্যাকাউন্টসকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনাদের দেনা পাওনা সেটেল করে ফেলবে দেন এন দেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করি নতুন উদ্যমে আপনারা আবার কাজ শুরু করবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ ইউর সিট প্লিজ। স্যার, স্যার আমার পোস্টিংটা কোথায় হয়েছে? হেড অফিসে। এত দূরে স্যার? আপনার জন্য অনেক দূর হয়ে যাচ্ছে। জি না স্যার, ঠিক আছে। চিরঞ্জিৎ, কিরে, সচ্ছল মানুষের বিলাসিতায় পড়ে গেলেই শেষমেশ। এবার সাহসটা করে ফেল। এই সময়টা জীবন থেকে চলে গেলে আর কখনো ফেরত আসবে না, আর কখনো না। ফ্র্যাঙ্কলি বলি, মাইম শো স্পন্সর করে আসলে আমাদের কোনো লাভ নেই। বাংলাদেশে মাইম শোয়ের দর্শক খুব কম। আপনার চাচা আমাদের এলাকার লোক, জাস্ট সেই জন্যই শুধু প্রপোজালটা দেখতে চেয়েছিলাম। আই এম সরি। না স্যার, কোনো সমস্যা নেই। নেক্সট টাইম।
আপনি প্রথম থেকে আমার পিছনে লেগে আছেন। এটা খুব ভুল ধারণা আপনার। কোনো ভুল ধারণা না, আপনি শুরু থেকেই চাইছিলেন আমার ব্রাঞ্চ বন্ধ হয়ে যাক। আমার কারণে না, আপনার অযোগ্যতার কারণে ব্রাঞ্চ বন্ধ হয়েছে। খবরদার, আমার যোগ্যতা নিয়ে কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু একদম আমি কি একদম কি কি শান্তি শান্তি। সুচিত্রা আর বিচিত্রা দুই বোন। সুচিত্রা স্বামী আদর করে সুচিত্রাকে ডাকে সুচি বলে, আর বিচিত্রা স্বামী আদর করে ডাকে চিত্রা বলে। আশা করছি থাকেন ভাই, চকরাচুরি ভালো নেন, পানি খান। ভাইয়া স্যার ডাকে। ওখানে আপনি কি করলেন? ও জানি না স্যার, ওই একটা জোক বললাম থেমে গেল। আপনার একটা ট্যালেন্ট আছে, আপনি মানুষকে মেলাতে পারেন। তাও জানি না স্যার। আচ্ছা, আপনার তো শুধু মাইম করা নিয়ে কথা, মানে সেটা শুধুমাত্র স্টেজে কেন, অন্য কোথাও অন্য কোনোভাবে তো হতে পারে, তাই না? আমাদের ক্যাম্পেইন অ্যাক্টিভেশনে আমাদের প্রোডাক্ট নিয়ে একটা মাইম করে দেখান, পারবেন না? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো স্যার, অবশ্যই পারবো। কেন কেন পারবো না স্যার? পারবো স্যার। একদম নতুন কাউকে টুকটাক মাইম শেখাতে পারবেন? জি জি স্যার পারবো, বেসিক বেসিকটা পারবো। গুড। আমাদের অফিসের একটা রেস্ট হাউস আছে, আপনি আগামী 7 দিন সেখানে থাকবেন, তারপর আমাদের প্রোডাক্ট নিয়ে আপনি একটা মাইম তৈরি করবেন। সেটা যদি আমাদের পছন্দ হয় আপনার কন্ট্রাক্ট কনফার্ম। জি স্যার পারবো স্যার। আমি একজনকে বলে দিচ্ছি। জি ভাইয়া একটু একটু সামনে একটু রাখেন না, একটু বাই সাইড করেন প্লিজ প্লিজ প্লিজ, একটু একটু একটু। কি নাম? নীলা? বাহ সুন্দর নাম তো। আচ্ছা তুই কিছু বলস নাই? আগে কন্ট্রাক্টটা কনফার্ম করে নেই। এটা তো খুব ভালো কথা, রাজত্ব আর রাজকন্যা একসাথে। সো আপনি রেডি? জি স্যার, আমি একটা পিস রেডি করেছি, আপনি বলে দেখুন। না না এখনই না। আচ্ছা আপনি আমাকে একটা জিনিস শেখাবেন? কি স্যার? আমি একটা মেয়েকে প্রপোজ করতে চাই, মানে সেটা মাইমের মাধ্যমে। ওয়াও, এটা তো গ্রেট আইডিয়া স্যার, বলেন। এখনই? ইমোশনটা তাজা থাকতে থাকতেই তো ভালো জিনিসটা বের হয় স্যার, আপনি বলেন স্যার। বলবো? বলেন স্যার। আমি প্রথম যেদিন তোমাকে দেখি
প্রথম দেখা মানে বুঝতে পেরেছেন তো? মানে আগেও দেখেছি, দেখার মতো দেখা আর কি। মানে হ্যাঁ হ্যাঁ স্যার, মানে মন দিয়ে দেখি। আপনি বলেন স্যার। ওকে, আমি যেদিন প্রথম তোমাকে দেখি সেদিন থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি একজন সিম্পল মানুষ, ঘুরিয়ে পেছিয়ে আমি কথা বলতে জানি না। আমি চাই না, মানে চাই চাই না, মানে চাই না, মানে কি, মানে চাই বললে হবে? স্যার আপনি তো সিরিয়াসলি বল করেছেন। হ্যাঁ না 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 স্যার, না স্যার, এতে লজার কিচ্ছু নেই, ইটস বিউটিফুল। আমারও আছে, আমি বুঝি, আমিও রেডি হচ্ছি স্যার বলার জন্যে। এই ইমোশনটাই আসল স্যার, এটার দরকার আছে স্যার। আপনি আপনি একদম চিন্তাই করবেন না, আমি আপনাকে এমন একটা পিস রেডি করে দেবো সে নাই বলতে পারবে না। মানে সেটাই যেন হয়, না যেন বলতে না পারে। আপনি চিন্তা করবেন না স্যার, আপনি আপনি বলেন স্যার। তোমাকে দেখি একটু শুনে হাত থেকে দূরে নি। নীলা স্যার, প্লিজ একটু আমার রুমে আসুন। নীলা স্যার, হেই, আপনি এসেছেন, বলেছিলেন স্যার। কি ও, এখন বলবো। নীলা স্যার, হেই, আপনি এসেছেন, বলেছিলেন স্যার।
খুবই বাজে আইডিয়া ছিল। নীলা। জি স্যার। আমি তোমাকে বিয়ে করতে চাই। বস হিসেবে আমি কেমন ছিলাম জানি না, বাট হাজব্যান্ড হিসেবে দ্য বেস্ট হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মানে এখন থেকে তোমার কষ্ট আমার কষ্ট, তোমার আনন্দ আমার আনন্দ। নীলা, এখনই কিছু বলতে হবে না, দুই দিন সময় নাও, এসিটা কম নাকি, দুই দিন সময় নিতে পারো। কেন যে অবুঝে মন, শোনে না বারণ, মানে না কোনো শাসন, কেন যে এতটা ভালোবাসে মন, বুঝি না কারণ, মনে হয় শুধু অকারণ, কেন যে ভুলে থাকা হয় না, পারি না, বুঝি না, জানি না, পথে আজ আছি দাঁড়িয়ে, কেউ বোঝে তো কেউ বোঝে না, কেউ মানে তো কেউ তেরি মতন ডুবে থাকি তারায় তারায়, কেন যে কাছে চাইছে মন, এই আয়োজন খুব কি ছিল প্রয়োজন, কেন যে ভুলে থাকা হয় না, পারি না, বুঝি জানি না, পথে আজ আছি দাঁড়িয়ে, কেউ বোঝে তো কেউ বোঝে না, কেউ মানে তো কেউ মানে না, কেউ শোনে তো কেউ শোনে না, কেউ থাকে আর কেউ থাকে না। এটাই তোমার বাস স্টপ? ওয়াও, আমি অত রোমান্টিক না, কিন্তু বাস স্টপ যে কোনো রোমান্টিক জায়গা না সেটা ভালো করে বুঝি।
কেন আসতে বলেছ? ও, নীলয় বলল এই চিরকুটটা তুমি আমাকে দিয়েছ। তুমি তো দিয়েছ নাকি? ওয়েলকাম স্যার। স্যার আসুন স্যার, দিস টেবিল ইজ রিজার্ভ ফর ইউ। আসো, একটু বলতে হবে। এখানে কেন আসলাম? কেন ভালো লাগছে না? আমার তো মজাই লাগে এনভায়রনমেন্টটা। হ্যাঁ, একটু আনকড়া, নতুন রেস্টুরেন্ট। ও, নতুন হলেই ভালো, না পুরান হলেই খারাপ। কি বলো তুমি এগুলো? হাই নীলয়, হাই নীলয়। এক্সকিউজ মি। হাই নীলা, উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের ওনার নীলয়। তোমার তো মনে নেওয়ার কথা। ওনার ওনার বোধহয় স্যার আমাকে মনে নেই। আই, কি বলো, ওই যে তুমি ওর কাছে চিরকুটটা দিয়েছিলে, আরে ওই যে চিরকুট বাসস্টপ ওর হাতে দিয়েছিলে। থাক না স্যার, মানে মনে করতে হবে না স্যার। স্যার মানে আপনারা বসেন স্যার, আপনাদের অর্ডারটা আমি টেক করছি, প্লিজ। মনে নেই তার কথা? আরে আমাদের অফিসে জব করতো, হঠাৎ করে ওই যে 5 বছর আগে চাকরিটা ছেড়ে দিল। মানে মানুষের সাথে ভালো জোকস বলতো, ভালো মাইম করতো। অনেকদিন আগে থেকে আমার একটা পারফরমেন্স রেডি করা ছিল, ইচ্ছে ছিল কখনো পারফর্ম করার, কিন্তু আফসোস কখনোই করার সুযোগ হয়ে ওঠেনি। হঠাৎ করে ইচ্ছে করছে আপনাদেরকে ওই পারফরমেন্সটা দেখানোর। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। মেয়েটি দাঁড়িয়ে ছিল, অপেক্ষায় ছিল তার, এই হয়তো আসবে সে, হাত ধরে নিয়ে যাবে দূর অজানায়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়, বিকেল মিলায় সন্ধ্যায়, ছেলেটি আর আসে না। মেয়েটির মনে হাজারো প্রশ্ন, কেন সে এলো না সেদিন, কেন ফেলে রেখে গেল তারে। ছেলেটির ছিল এক ঝঞ্ঝার জীবন, রোজ সকাল শুরু হতো তার জীবন সংগ্রামের রোদে, রাত হলে ডুবে যেত সে অনিশ্চয়তার শীতল আধারে। তার কষ্টের দিন, কষ্টের রাত যেন শেষই হয় না আর। একদিন হঠাৎ আলোর ঝলকানে নিয়ে এলো এক সম্ভাবনার রোদ। ছেলেটি ভাবল হয়তো পাবে সে জ্যোৎস্নার দেখা মেয়েটির সাথে।
একটা দিনক্ষণও ঠিক করলো তারা। কিন্তু সেদিনই ছেলেটি জানল মেয়েটির জীবনেও চলে সংগ্রামের চাকায় অনেক দায়িত্ব, তার অনেক সুখ পাওনা তার জীবনের কাছে। শঙ্কায় দুলে উঠল ছেলেটির মন, যে সুখ মেয়েটির পাওনা সেই পাওনা মেটানোর সাধ্য নেই তার। আবার হঠাৎ একদিন এক রাজপুত্র এলো মেয়েটির জীবনে, অনেক অনেক আনন্দের সারি সারি ঝাঁপি নিয়ে। সেই মেয়েটি এখন সুখে আছে, ভালো আছে, ছেলেটিও যেমন তেমন। ছেলেটির শুধু একটাই চাওয়া, মেয়েটি যেন ভালো থাকে, সুখে থাকে। কেন যে এতটা ভালোবাসে মন বুঝি না, কারণ মনে হয় শুধু অকারণ। কেন যে ভুলে থাকা হয় না, পারি না, বুঝি না, জানি না, পথে আজ আছি দাঁড়িয়ে। কেউ বোঝে তো কেউ বোঝে না, কেউ মানে তো কেউ মানে না, কেউ শুনে তো কেউ শুনে না, কেউ থাকে আর কেউ থাকে না।